সো হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের সবাইকে আবারও স্বাগত আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৈকতে। সো আমি সৈকত চৌধুরী, চলে এসেছি আপনার জন্য আরেকটা নতুন বাসের ব্লগ নিয়ে। তো আমি এখন বর্তমানে রয়েছি হচ্ছে বারাসাত তিতুমির বাস টার্মিনাসে। তো এই চারপাশে এই এরিয়াটা দেখে আশা করি বুঝতেই পেরেছেন যে এটা হচ্ছে বারাসাত তিতুমির বাস টার্মিনাস। তো আজকের ভিডিওটা আমি এই বারাসাত তিতুমির বাস টার্মিনাস থেকে শুরু করব। তো বন্ধুরা, এটা হচ্ছে বারাসাত বাস স্ট্যান্ড, আর এই বাস স্ট্যান্ডের আরেক নাম হচ্ছে তিতুমির বাস টার্মিনাস। আর এই বারাসাত বাস স্ট্যান্ডটি উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে পড়ছে। তো আপনারা এখান থেকে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা সহ হাওড়া জেলার অন্তর্গত কিছু এলাকা যেমন হাওড়া শিবপুর বোটানিক্যাল গার্ডেন, হাওড়া সাঁতরাগাছি, হাওড়া স্টেশন সহ উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত বিভিন্ন এলাকা যেরকম নৈহাটি, কাস্তাপাড়া, হাবড়া, অশোকনগর, বোয়ালঘাটা, মছলন্দপুর, ব্যারাকপুর, দক্ষিণেশ্বর, জাগুলিয়া, হাড়োয়া সহ আরও বিভিন্ন জায়গা যাবার বাস আপনারা এই বারাসাত বাস স্ট্যান্ড অর্থাৎ তিতুমির বাস টার্মিনাস থেকে পেয়ে যাবেন। এবার আপনাদেরকে বলে রাখি এই বারাসাত তিতুমির বাস টার্মিনাস থেকে বারাসাত বারুইপুর রুটের একটা বাস ছাড়ে, যেটা কিনা এই মুহূর্তে আমার এই পেছনে একটা দাঁড়িয়ে রয়েছে। তো মেনলি এই বারাসাত বারুইপুর রুটের বা এই সাদা রঙের বাসগুলো এখান থেকে ছাড়ে আর ছেড়ে যায় একদম টানা বারুইপুর পর্যন্ত। তো আজকের ভিডিওটা আমি এই বারাসাত বারুইপুর রুটের বাস স্ট্যান্ড নিয়ে শুরু করবো। বন্ধুরা, আমার প্রতিটা রুটের বাসের ভিডিওর মতো আজকের ভিডিওতে থাকবে আপনাদের জন্য এই বারাসাত বারুইপুর রুটের বাসের সমস্ত ইনফরমেশনগুলো, মানে এই বারাসাত থেকে এই বারাসাত বারুইপুর রুটের বাসের ফার্স্ট কার লাস্ট কার কখন, আর বারুইপুর থেকেও সেই সেম, আর কত মিনিট পরপর গাড়ি পাবেন বারাসাত থেকে আর বারুইপুর থেকে, আর কোন কোন স্টপেজ হয় বারুইপুর থেকে বারাসাত, আর বারাসাত থেকে বারুইপুর পর্যন্ত যাতায়াত করছে ও মোট ভাড়া কত বারাসাত থেকে বারুইপুর আর বারুইপুর থেকে বারাসাত, আর তার সাথে এই বারাসাত বারুইপুর এই সাদা রঙের বাসে ন্যূনতম ভাড়া কত, সেই সমস্ত বিষয়ের ডিটেলসগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব। এবার আমি বারাসাত তিতুমির বাস টার্মিনাস থেকে ছেড়ে এই বারাসাত বারুইপুর রুটের বাসে করে একদম টানা যাব হচ্ছে বারুইপুর পর্যন্ত। আর যেতে যেতে আপনাকে রাস্তার ভিউ তো দেখাবই, আর তার সাথে সাথে আপনাদেরকে এই বারাসাত বারুইপুর রুটের বাসের সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে দেবো। তার দেরি না করে যাওয়া যাক এই বারাসাত বারুইপুর রুটের বাসে করে একদম টানা বারুইপুর পর্যন্ত। তো আমি যে বাসটায় উঠে বসলাম সেই বাসটার কিছুক্ষণের মধ্যে বারাসাত তিতুমির বাস টার্মিনাস থেকে ছেড়ে দিয়ে সেই পুকুর, হাটকোলার মোড়, ডাকবাংলোর মোড়, মধ্যমগ্রাম চৌমাথা, বিরাটি মোড়, এয়ারপোর্ট গেট নম্বর 3, 2, 1, কইখালি এই সব বাস স্টপ হয়ে যেতে লাগলো বারুইপুরের দিকে। তো এবার বারুইপুর পর্যন্ত যেতে যেতে আপনাদেরকে বারাসাত বারুইপুর রুটের বাসের সমস্ত তথ্যগুলো বলে দিই যেগুলো কিনা আপনাদের জানা দরকার। তো আপনারা 8 থেকে 10 মিনিট পরপর এই বারাসাত বারুইপুর রুটের বাস পাবেন বারাসাত বাস স্ট্যান্ড ও বারুইপুর পদ্মপুকুর মোড় এই দুই জায়গা থেকে। আর এই বারাসাত বারুইপুর রুটের বাসের মোট ভাড়া নিচ্ছে 42 টাকা করে মাথাপিছু বর্তমানে বারাসাত থেকে বারুইপুর ও বারুইপুর থেকে বারাসাত পর্যন্ত, ও ন্যূনতম ভাড়া নিচ্ছে 12 টাকা করে মাথাপিছু, কিন্তু এই ভাড়া ভবিষ্যতে বাড়তেও পারে। আর বারাসাত বাস স্ট্যান্ড ও বারুইপুর পদ্মপুকুর মোড় এই দুই জায়গা থেকে বারাসাত বারুইপুর রুটের প্রথম বাস ছাড়ছে সকালবেলা 6টার সময় ও লাস্ট বাস ছাড়ছে রাত্রিবেলা 9টার সময়, কিন্তু এই সময়ও ভবিষ্যতে বদলাতে পারে। তো এই বারাসাত বারুইপুর রুটের বাসগুলো যখন বারাসাত থেকে বারুইপুর যায় তখন বারাসাত তিতুমির বাস স্ট্যান্ড, শেঠপুকুর, হাটখোলার মোড়, দক্ষিণপাড়া মোড়, ডাকবাংলো মোড়, হৃদয়পুর মোড়, নারায়ণা হসপিটাল, শিশিরকুঞ্জ, উদয়রাজপুর, মধ্যমগ্রাম রবার ফ্যাক্টরি, মধ্যমগ্রাম 3 নম্বর বসুনগর, মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজ, মধ্যমগ্রাম চৌমাথা, পূর্বালয়, নিউ ব্যারাকপুর মোড়, দোলতলা, বিটি কলেজ, সুকান্তনগর, মাইকেলনগর, গ্রিন পার্ক, বাঁকড়া, গৌরীপুর, গৌরীপুর কালীবাড়ি, বিরাটি মোড়, শরৎ কলোনি, এয়ারপোর্ট গেট নম্বর 3, গেট নম্বর 2.5, গেট নম্বর 2, গেট নম্বর 1, কৈখালী, হলদিরাম, তেঘরিয়া, জোড়া মন্দির, বাগুইহাটি, কেষ্টপুর, ভিআইপি দমদম পার্ক, ভিআইপি ভাঙর, লেকটাউন ফুটব্রিজ,
ভিআইপি লেকটাউন মোড়, শিভূমি, গোলাঘাটা, দক্ষিণদারি, উল্টোডাঙা ক্রসিং, হাটকোর মোড়, মানি স্কোয়ার, অ্যাপোলো হসপিটাল, সল্টলেক স্টেডিয়াম, বেলেঘাটা বিল্ডিং মোড়, চিংড়িঘাটা, মেট্রোপলিটন, ঢাপা মাঠ পুকুর, সায়েন্স সিটি, উত্তর পঞ্চানন গ্রাম, ভিআইপি বাজার, টেগোর পার্ক, রুবি হসপিটাল, অভিষিক্তা, কালিকাপুর, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, মুকুন্দপুর বাইপাস, অজয়নগর, হাইল্যান্ড পার্ক, পাটুলি ক্রসিং, পাটুলি পুলিশ স্টেশন, পাটুলি গোল্ডস্মিথ স্কুল, কেন্দুয়া নজরুল উদ্যান, গ্রিন ভিউ, বৈষ্ণব ঘাটা, 45 নম্বর বাসস্ট্যান্ড, গড়িয়া বাসস্ট্যান্ড, প্রতাপগড়, গড়িয়া মেট্রো, হিন্দুস্তান হেলথ পয়েন্ট, মহামায়াতলা, কমলগাছি মোড়, নরেন্দ্রপুর, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, রাজপুর, রাজপুর কালীতলা, রাজপুর বাজার, গাজীপুর, চৌহাটি, হরিনাবি, কোদালিয়া বটতলা, মালঞ্চ বাজার, মালঞ্চ মাহিনগর, মালঞ্চ পুলিশ ফাঁড়ি, লাঙ্গলবেড়িয়া, গোবিন্দপুর, খাসমল্লিক, যোগী বটতলা হয়ে ঢোকে বারুইপুর পদ্মপুকুর মোড়, অর্থাৎ যেটা কিনা এই বারাসাত বারুইপুর রুটের শেষ গন্তব্য। আবার এই বারাসাত বারুইপুর রুটের বাসগুলো যখন বারুইপুর পদ্মপুকুর মোড় থেকে ছেড়ে বারাসাত তিতুমির বাস টার্মিনাস যায়, তখন সেই একই রাস্তা ও একই বাস স্টপ হয়ে বারাসাত তিতুমির বাস টার্মিনাস যায়। তো এবার আমাদের বাসটা বিধাননগর ক্রসিং, হাটকোর মোড়, মানি স্কোয়ার, সল্টলেক স্টেডিয়াম, চিংড়িঘাটা, রবি হসপিটাল, পাটুলি, গড়িয়া বাসস্ট্যান্ড, মহামায়াতলা এইসব বাস স্টপ হয়ে যেতে লাগলো বারুইপুর পদ্মপুকুর মোড়ের দিকে, যেটা কিনা এই বারাসাত বারুইপুর রুটের বাসের শেষ গন্তব্য। বন্ধুরা, আমি ফাইনালি চলে এসেছি হচ্ছে বারাসাত তিতুমির বাস টার্মিনাস থেকে, একদম টানা এই যে আমার পেছনে যে বাসটা দাঁড়িয়েছে বারাসাত বারুইপুর, এই বাসটা করে আমি মেনলি এসেছি একদম বারাসাত তিতুমির বাস টার্মিনাস থেকে একদম টানা এই বারুইপুর পদ্মপুকুর পর্যন্ত। তো মেনলি এই বারাসাত বারুইপুর রুটের বাসগুলো এই বারুইপুর পদ্মপুকুর মানে পদ্মপুকুর মোড়ে এসে দাঁড়ায়। তো এবার আপনাদেরকে এই বারাসাত বারুইপুরের যে বাস স্ট্যান্ড আছে পদ্মপুকুরে সেটা একটুখানি ঘুরে দেখে। তো বন্ধুরা, এটা হচ্ছে বারুইপুর অঞ্চলের অন্তর্গত পদ্মপুকুর এলাকা, আর এইখানেই রয়েছে বারাসাত বারুইপুর রুটের বাস স্ট্যান্ড, যেটা কিনা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখান থেকেই এই বারাসাত বারুইপুর রুটের বাসগুলো ছাড়ে আর ছেড়ে যায় হচ্ছে বারাসাত তিতুমির বাস টার্মিনাস পর্যন্ত। তো এই বারুইপুর অঞ্চল সহ এই পদ্মপুকুর এলাকাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে পড়ছে। বন্ধুরা, তাহলে ভিডিওটা আজকের মতো আমি এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হবে আপনার সঙ্গে একটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও থেকে আশা করছি আপনারা এই বারাসাত বারুইপুর রুটের বাস সম্পর্কে এ টু জেড পুরো ডিটেলস পেয়ে গেছেন। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, এরকমই নতুন নতুন বাসের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখা হবে বন্ধু আপনার সঙ্গে একটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ভিডিও নিয়ে। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন গুড বাই।